সারাদিন ভিডিও বানানো হয়নি আজকে, কারণ সত্যি কাজের খুব চাপ হয়ে যাচ্ছে আমার, এত কিছু করে পাচ্ছি না, আর সারাদিন খাওয়া হয়নি আজকে। আমি নিজেও জানি না কেন খাইনি। আসলে দিদা বাড়ি থেকে মাছের তরকারি পাঠিয়েছিল দাদার জন্য, তো আমি মাছ খাই না, আর কি জানি কেন খাইনি, আমি জানি না, নিজেও সারাদিন খাইনি। তো চা আর বিস্কুট খেয়ে কেটে গেছে আমার সারাদিন আজকে। এখন রান্না হবে, তারপর খেতে হবে। আসলে এত কুড়ে, আমি এত কুড়েছিলাম, এখন বুঝতে পারছি আমার খুব কান্নাও পায় যে অ্যাকচুয়ালি মা এত কষ্ট করে কোনোদিন বুঝতে পারিনি। আমি একটু সত্যি কথা বলতে, আমি কোনোদিন হেল্পও করি না কিছু, আমি কিছু পারি না, বিকজ আমি কিছু করিই না কাজ, তো পারবো কিভাবে। এখন বুঝতে পারছি কাজ শেখাটাও দরকার ছিল আর মাকে হেল্প করাটাও দরকার ছিল। তো এত কিছু নিয়ে এখন নাজেহাল অবস্থা, মানে আমি খাওয়ার টাইম পাচ্ছি না, আমি এটা ভাবতে পারছি না। আমি স্নান করেছি সন্ধ্যার সময়, তো যাই হোক এইসব বাদ দাও। এখন আমি সয়াবিন রান্না করব, মাত্র এই কটা সয়াবিন আছে, আর মানে আমি কিভাবে বলবো আমি বুঝতে পারছি না, সংসার করাটা এত কঠিন। আলু আছে মাত্র দুটো, আমি এখন দেখলাম, তো রান্না করার সময় দেখছি আলু আছে দুটো, কিছু করার নেই, এখন এই দুটো দিয়ে রান্না করব। আর দাদার জন্য মাছের তরকারি আছে, তো আমি এটা একটা রান্না করে শুধু সয়াবিনটা রান্না করে খেয়ে নেবো। আর অ্যাকচুয়ালি আমি এখন রান্নাটা দেখাবো আমি কিভাবে রান্না করি, আমি আমি তো পারি না বলেছি, সবাই জানো আমি পারি না, আগের ভিডিও গুলো যারা দেখেছে তারা জানো। সরি গাইস, ভিডিওটা আর কন্টিনিউ করা সম্ভব হলো না, কারণ আমার বাবা ফোন করেছিল ভিডিওর মাঝখানে। তো আমার দিদার না খুব খারাপ অবস্থা, তোমরা প্লিজ আমার দিদার জন্য একটু প্রে করো, আমার দিদার জন্য সুস্থ হয়ে বাড়ি চলে আসে। আর এই ভিডিওটা আসলে বানাতাম না আমি, ভিডিওটা ওই পর্যন্তই থাকতো, এই ভিডিওটা কন্টিনিউ করতাম না, শুধুমাত্র আমি তোমরা আমার হয়ে একটু আমার দিদার জন্য প্রে করবে এই জন্য আমি শুধুমাত্র এই ভিডিওটা বানাচ্ছি, আর এই ভিডিওটা পোস্ট করবো শুধুমাত্র এই জন্য, না হলে ভিডিওটা ওই পর্যন্তই থাকতো আর বানাতাম না। তোমাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট, প্লিজ আমার দিদার জন্য একটু প্রে করো। সবাই যদি চায় না অনেক কিছুই হয়, আমি আমি এটা বিশ্বাস করি নিজে, তোমরা প্লিজ সবাই আমার দিদার জন্য একটুখানি প্রে করো। আমরা দাদু বাড়িতে গেছিলাম, এখন আসলাম, আমি বারবার বলছি এই ভিডিওটা আমি পোস্ট করতাম না, শুধুমাত্র তোমরা আমার দিদার জন্য একটু প্রে করবে বলে আমি এই ভিডিওটা ছাড়ছি। আমার জন্য এইটুকু তোমরা করতেই পারো, এই ভিডিও লাইক কমেন্ট ওইসব কিছু করা লাগবে না, আমি জানি না আর কি বলবো। আমি আমার দিদার অবস্থা খুবই খারাপ, এইটুকুই বলতে পারি, তোমরা প্লিজ আমার দিদার হয়ে একটু প্রে করো।